সরকার, আমি এফএমসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির পশ্চিমবঙ্গ ও আসাম এলাকার এরিয়া মার্কেটিং ম্যানেজার। নমস্কার, আমি বিনাকী শর্মা, এফএমসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার। ধান পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের প্রধান ফসল। ধান উৎপাদনের নিরিখে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম স্থানে আছে। ধান চাষ করতে গিয়ে কৃষক বন্ধুদের বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণের সম্মুখীন হতে হয়, যেমন ধানের মাজরা পোকা, ধানের পাতা মোড়া পোকা, ধানের গন্ধি পোকা, ধানের বাদামি শোষক পোকা ও ভেবু পোকা। এর মধ্যে ধানের মাজরা পোকা ধানের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে থাকে। বিনাকিদা, আপনার তো দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা ধান চাষ সম্পর্কে, আপনার কাছে আমার অনুরোধ, ধানে মাজরা পোকা কিভাবে ক্ষতি সাধন করে এটা সম্পর্কে যদি আপনি আমাদের পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের একটু বোঝান, তাহলে ওনারা খুব উপকৃত হন। তাহলে সবার আগে আমি মাজরা পোকার জীবন চক্রটা বোঝাই। মাজরা পোকার পূর্ণাঙ্গ মত ধানের পাতায় এসে ডিম পাড়ে, সেই ডিম ফুটে লার্ভা নির্মাণ করে, সেই লার্ভা রেশমের মতো একটা সূত্র তৈরি করে ঝুলে পড়ে এবং কান্ডের ভেতরে প্রবেশ করে, তারপর কান্ডের ভেতরে খাওয়া শুরু করে। এরপর সেই লার্ভা থেকে মুক্তিতে পরিণত হয় এবং কিছুদিন পর পূর্ণাঙ্গ মতকে বেরিয়ে যায়। এরপর পূর্ণাঙ্গ মত অন্যান্য ধানের ক্ষেতে ছড়িয়ে যায়। ধানে মাজরা পোকার আক্রমণ হয় ধান লাগানোর 15 থেকে 30 দিনের মধ্যে। এই 15 থেকে 30 দিনের যে অবস্থা, এটা সক্রিয় পাশকাঠির দশা। এই সময় সব থেকে বেশি পাশকাঠি নির্গত হয়। এই সময় যদি মাজরা পোকার আক্রমণ হয় তাহলে পাশকাঠি শুকিয়ে যায়, তার ফলস্বরূপ পরবর্তী পর্যায়ে ফলন কম হয়। ধন্যবাদ পিনাকিদা আপনাকে, আপনি খুব সুন্দরভাবে বোঝালেন যে মাজরা পোকা ধানের কিভাবে ক্ষতি সাধন করে থাকে। পিনাকিদা, আপনাকে আমার অনুরোধ, আপনি এখন একটু পরামর্শ দিন যে এই মাজরা পোকা কার্যকর নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ কৃষকেরা এফএমসি ফার্টিলাইজারের উপর বিশ্বাস রেখেছে। ফার্টিলাইজার ধান রোপণের 15 থেকে 30 দিনের মধ্যে 4 কেজি প্রতি একর হারে ব্যবহার করতে হয়। ধান রোপণের 15 থেকে 30 দিন পর যে দশা, এটাকে আমরা বলি সক্রিয় বৃদ্ধি দশা। এই সময় ব্যবহার করলে ফাটেরা খুব দ্রুত ধানের মধ্যে প্রবেশ করে এবং মাজরা পোকা নিয়ন্ত্রণ করে। এর ফলে ধান তার সম্পূর্ণ জিনগত সম্ভাবনা অনুযায়ী বৃদ্ধি হয় আর অধিক শিকড় মজবুত পাশকাঠি তৈরি হয়। শুধু তাই নয়, ফাটেরা ব্যবহার করা ক্ষেতে দেখা গেছে ধান পাকার শেষ পর্যন্ত ধানের পতাকা পাতা সবুজ থাকে, যার জন্যে ধানের শীষে দানা পুষ্ট হয়। পিনাকিদা, আমি মনে করি দেখাতেই বিশ্বাস। আমরা অনেক ফার্টিলাইজার ডেমনস্ট্রেশন করেছি, তার মধ্যে একটা জমি আপনাকে দেখাতে চাই যেখানে ফার্টিলাইজার পরিচর্যা করা হয়েছে এবং চাষির পদ্ধতিতেও চাষ করা হয়েছে। আসুন আমরা সেই ফিল্ডটা একবার দেখে নিই। এখন আমরা চাষির পদ্ধতিতে যে ধান চাষ করা হয়েছে সেটা একবার দেখে নেব এবং তারপর ফার্টিলাইজার পরিচর্যাকৃত যে ধান চাষ করা হয়েছে সেই ধান চাষটা একবার আমরা দেখে নেব। এখন আমরা চাষির পদ্ধতিতে যে চাষ করা হয়েছে সেই জমিটা একবার দেখে নেব। আমরা চাষির পদ্ধতিতে যে চাষ করা হয়েছে সেই জমিটাতে শুকনো পাশকাঠি লক্ষ্য করতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন? এছাড়া আপনারা চাষির পদ্ধতিতে যে চাষ করা হয়েছে জমি সেই জমিতে আর কি কি লক্ষ্য করতে পাচ্ছেন? শুকনো পাশকাঠি দেখতে পাচ্ছি, উজ্জ্বলতা কম এবং পাশকাঠির সংখ্যা কম। আচ্ছা, তার মানে আপনার বক্তব্য যে এই জমির সবুজতাটা অনেক কম, শুকনো পাশকাঠিও দেখা যাচ্ছে এবং গাছের চেহারাটাও কিন্তু কম, তাই তো? এখন আমরা
চাষির পদ্ধতিতে যে ধান চাষ করা হয়েছে, এই ধানের চাষে একটা ধানের গোচ আমরা তুলে দেখবো যে এই ধানের ধানের যে চাষ করা হয়েছে সেখানে একটা ধানের গোচে কটা পাশকাঠি আছে। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি একটা ধানের গোচ তুলে দেখান যে সেখানে কটা পাশকাঠি আছে। গুনুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ। আপনারা এখানে কটা পাশকাঠি দেখতে পেলেন? চোদ্দটা পাশকাঠি দেখতে পেলেন। এখন আপনারা ফার্টেরা পরিচর্যাকৃত জমি দেখতে পাচ্ছেন এবং এই জমি দেখে আপনারা কি বুঝতে পারছেন? এখানে সক্রিয়তা অনেকটাই বেশি আর শুকনো পাশকাঠি নেই এবং গাছের চেহারা খুব ভালো। মানে আপনারা বলতে চাচ্ছেন যে এখানে গাছের সবুজতাটা অনেক বেশি, গাছে শুকনো পাশকাঠি নেই। আমি আপনাকে অনুরোধ করব যে ফার্টেরা পরিচর্যাকৃত যে জমি সেখান থেকে আপনি একটা ধানের গোচ তুলে দেখান যে সেখানে কটা পাশকাঠি হয়েছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ। আপনারা ভাটেরা পরিচর্যাকৃত যে জমি সেখানে কটা পাশকাঠি দেখলেন? তেইশটা পাশকাঠি দেখলেন। ইতিমধ্যেই আমরা ফার্টেরা পরিচর্যাকৃত জমি এবং চাষির পদ্ধতিতে চাষ করা জমি দেখেছি এবং সেখানে আমরা ধান গাছে পাশকাঠির সংখ্যাও দেখলাম। ফার্টেরা পরিচর্যাকৃত যে জমি সেখানে পাশকাঠির সংখ্যা হয়েছিল তেইশটা এবং চাষির পদ্ধতিতে যে চাষ করা হয়েছিল সেখানে ধান গাছে পাশকাঠির সংখ্যা হয়েছিল চোদ্দটা। এখন আমরা ফার্টেরা পরিচর্যাকৃত জমির ধান গাছের শেকড়ের দৈর্ঘ্যটা একবার মেপে নেব, 30 সেন্টিমিটার। কৃষক বন্ধু, এখন আমরা চাষির পদ্ধতিতে যে চাষ হয়েছিল সেখানে ধান গাছের গোছের শেকড়ের দৈর্ঘ্যটা একবার মেপে দেখ, 24 সেন্টিমিটার। ইনাকিদা, আপনি এখন কৃষক বন্ধুদের একটু জানান যে ফার্টেরা কিভাবে প্রয়োগ করলে আপনি যে সমস্ত লাভগুলো বললেন, ফার্টেরা থেকে যে লাভগুলো পাবেন কৃষক বন্ধুরা, কিভাবে প্রয়োগ করলে এই সমস্ত লাভগুলো কৃষক বন্ধুরা পেতে পারে? কৃষক বন্ধুরা মনে রাখবেন, 4 কেজি ফার্টেরা 6 কেজি বালি বা সারের সাথে ভালোভাবে মিশিয়ে ধান রোপণের 15 থেকে 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে এবং কোনোভাবেই মিশ্রণ না সারা রাত রেখে দেওয়া যাবে না, তখনই ব্যবহার করতে হবে। ভালো ফল পেতে গেলে ফার্টেরা প্রয়োগের সময় জমিতে জল অবশ্যই ধরে রাখতে হবে, কারণ ফার্টেরা দানা জলে মিশ্রিত হওয়ার পরে গাছের শিকড়ের মাধ্যমে গাছে প্রবেশ করে। মনে রাখবেন, ফার্টেরা প্রয়োগ করার পর জমিতে 5 থেকে 7 দিন জল ধরে রাখাটা খুবই জরুরি। মনে রাখবেন কৃষক বন্ধুরা, ফার্টেরা 4 কিলো প্রতি একর ব্যবহার করতে হবে, ধান লাগানোর পর 15 থেকে 30 দিনের মধ্যেই ব্যবহার করতে হবে এবং ফার্টেরা ব্যবহার করবার সময় জমিতে 5 থেকে 7 দিন পরিমাণ মতো জল ধরে রাখা খুবই জরুরি। ধন্যবাদ পিনাকিদা আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় দিলেন এবং আপনার পরামর্শ দিলেন আমাদের কৃষক বন্ধুদের। আমি আশা করছি কৃষক বন্ধুরা আগামী ধান চাষে ফার্টেরা দিয়ে ধানের মাজরা পোকার কার্যকর নিয়ন্ত্রণ করবেন এবং লাভবান হবেন। আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে।